মোহাম্মদ আল আমিন। জন্ম থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী সে। পিতা শাহাবুদ্দিন সানা একজন করাতকল শ্রমিক। তার তিন সন্তানের দুজন ছেলে আল আমিন ও আমানুল্লাহ শারীরিকভাবে প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সম্মুখে এগিয়ে যেতে চায় সে। প্রথমে মা বাবা স্কুলে যেতে দিতে চাইতো না তাকে, কারণ দ্বিতল স্কুল ভবনের ওঠানামায় পড়ে যেতে পারে, ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই মা বাবাকে না জানিয়ে এক আত্মীয়ের সহযোগিতায় স্কুলে ভর্তি হয় আল আমিন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী প্রতিবারই ক্লাসে প্রথম হতো আল আমিন। শারীরিক প্রতিবন্ধী হলেও বুদ্ধিদীপ্ত আল আমিন সবসময় চাইত সম্মুখে এগিয়ে যেতে। জীবন সংগ্রামের দীর্ঘ পথে হাঁটতে চায় আল আমিন। সম্মুখের পানে যার দৃষ্টি তাকে পেছাবে কে? এসএসসি পাস করার পর কিছু করার দুর্নিবার আকাঙ্ক্ষায় পেয়ে বসে তাকে। তার জন্য অর্থের দরকার, কিন্তু দরিদ্র বাবা মায়ের পক্ষে ব্যবসায়ের পুঁজি যোগান দেওয়া সম্ভব হয়নি। তাই বলে থেমে থাকেনি তার পথ চলা। প্রতিবেশীর নিকট থেকে কিছু টাকা ধার করে শুরু করেন ক্ষুদ্র একটি মুদি দোকান। আল আমিন সবসময় চেয়েছে নিজের পায়ে দাঁড়াতে। তার কথা, শারীরিক প্রতিবন্ধকতা কারণে নিজ পায়ে দাঁড়াতে পারি না, তাই কি নিজে রোজগারে পরিবারটাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাতে চাই। অনেকে বলতো শহরে যে ভিক্ষাবৃত্তি করার জন্য, তাদের সে প্রস্তাব সে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সে বলল, তাহলে অনেক আগেই চলে যেতাম শহরে। আল আমিনের এই দৃঢ়তা আমাদের অনেক কিছুই শিক্ষা দেয়, বিশেষ করে তাদেরকে যেসব সুস্থ মানুষ বেছে নিয়েছে এই ঘৃণ্য পেশাকে। আল আমিনের এই আত্মকর্মসংস্থানের সৃষ্টি ও আত্মমর্যাদার জায়গাটুকু অনেক বড়। এখন সে চাই সরকারের পক্ষ থেকে যে সাহায্যটুকু পায় তা বর্ধিত করা হোক, সে সহ সকল প্রতিবন্ধীদের জন্য। এছাড়া সে একটি নতুন প্রস্তাবও করেছে, প্রতিবন্ধী উদ্যমী মানুষের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করা। এক্ষেত্রে এগিয়ে আসতে পারেন সরকার এবং বেসরকারি এনজিও প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সে কিছু অর্থনৈতিক ঋণের সাপোর্ট চায়। তার এই ক্ষুদ্র দোকানটাকে করতে চায় একটু বর্ধিত পরিসরে, পাশাপাশি ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসার মাধ্যমে বিকশিত করতে চায় তার জীবন ও পরিবারকে। পঙ্গুপায়ে উঠে দাঁড়াতে না পারলেও জীবনযুদ্ধে হারতে চায় না আল আমিন। আর আত্মপ্রত্যয়ী আল আমিনের সহযাত্রী হবেই বাকে। উপকূলীয় এই প্রত্যন্ত গ্রামে পড়ে থাকা প্রতিবন্ধী মানুষটির চাওয়া পাওয়া আর আবেগ অনুভূতির মূল্যই বা আছে কতটুকু।